গাইস, মাতৃমঙ্গলে আর একটা নতুন পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা নৈহাটি 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে কটা পূজো হচ্ছে সেইগুলোর গাইড একটা ছোটখাটো বানানোর চেষ্টা করছি। এর মধ্যে হচ্ছে আমরা সব বড় পূজোগুলোই দেখানোর ছোট পূজো দেখাবো নৈহাটিতে, কারণ সব তো দেখা না, সবার পক্ষে ছোট ছোট পূজোগুলো অলিতে গলিতে দেখা সম্ভব না। যতগুলো বড় পূজো সম্ভব আমরা সে কটাই দেখাবো। আর আমরা সব জায়গায় মাস্ক পরেই যাচ্ছি, আমরা মাস্ক স্যানিটাইজার সব নিয়েই যাচ্ছি। আর আমরা চেষ্টা করছি সবকটা পুজো দেখানোর, বড় যেগুলো তোমরা দেখতে পারবে। এবার দেখো সব অলিগলিতে তো যাওয়া সম্ভব না, তাই না? এবার সব অলিগলিতে যেতে গেলে তো অনেক সমস্যা, তোমাদেরও সব ঠাকুর দেখা হবে না। তার থেকে যেগুলো বড় প্যান্ডেল সবাই যেগুলো চেনে সেগুলোই আমরা দেখাবো, তো তোমাদের সুবিধাই হবে। দেখতে থাকো, এনজয় করো, আর লাইক কমেন্ট শেয়ার দর্শন করুন। এটা হচ্ছে চিলড্রেন পার্কের পুজো। তোমরা চাইলে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে বড় রাস্তার এখানে আজমগড় প্যালেসের যেই প্রতিমাটা এখানে হচ্ছে, পাথরের প্রতিমা, আর যে প্যান্ডেলটা হচ্ছে এটাও আগে দেখতে পারো, কিংবা দিশারিটাও আগে দেখতে পারো। তবে দিশারিটা আগে দেখে আসলে ওইদিকে যেতে হবে না, কারণ দিশারি এদিকে লাস্ট বড় পুজো, ঠিক আছে? দেখো তোমাদের যেটা সুবিধা হয় সেটা করবে। চিলড্রেন্স পার্কের যে প্যান্ডেলটা আছে ওটা দেখে এটা দেখতে পারবে, কপার্স ইউনিয়নের, এটা একদম পাশে রাস্তার উপর। ইউনিয়নের পুজো দেখে সোজা হেঁটে আসুন তালপুকুর রোড ধরে, দর্শন করুন লক্ষ্মীর ভাণ্ডার, আমরা কজন ক্লাবের লক্ষ্মীর ভাণ্ডার, কজন ক্লাবের মাতৃ প্রতিমা দর্শন করে চলে আসুন সোজা পাওয়ার হাউস মোড় ল বিডিও অফিসের 29 হাতকালি, দর্শন করুন পাওয়ার হাউস মোড়ের 29 হাতকালি। দেখে সোজা চলে আসুন ডান দিকে স্টেট ব্যাংকের গলিতে ঢুকে, দর্শন করুন তারামা সংঘের মাতৃ প্রতিমা, বিডিও অফিসের 29 হাতকালি। দেখে তারামা সংঘের মাতৃ প্রতিমা দর্শন করে বড় রাস্তায় ঢুকে বিধান সংঘের এই পুজোটি দেখতে পারেন। চাইলে আগে এটাও দর্শন করতে পারেন, তারপরে তারামা সংঘের মাতৃ প্রতিমাও দর্শন করতে পারেন। বিধান সংঘের প্রতিমা দর্শন করে সোজা পথে এগিয়ে চলুন 6 নম্বর বিজয়নগরের বাজারের কাছে, নিউ স্টার ক্লাবের পুজোটি দেখে সোজা এগিয়ে বাঁ দিকে গিয়ে দেখতে পাবেন নেত্রালোকের কাছে দেশ বন্ধু পল্লী আমরা সবাই ক্লাবের প্রতিমা দর্শন করুন। এসে বিধান সংঘের প্রতিমা দর্শন করুন, তারপর তার অপোজিটের গলিতে অভিযাত্রী ক্লাবের পুজো দেখুন। প্রত্যেক বছর এটা বড় করে পুজো হয়, কিন্তু এবছর করোনা মহামারীর জন্য ছোট করে পুজো হচ্ছে। আমরা কজন ক্লাবের মাতৃ প্রতিমা দর্শন করে আপনারা পাওয়ার হাউস মোড় থেকে বাঁ দিকে 7D বিজয়নগর রবীন্দ্র সংঘ রাস্তার ওপরে এই ক্লাবের মাতৃ প্রতিমা দর্শন করতে পারেন। আপনারা চাইলে 29 হাতকালির আগেও এটা দর্শন করতে পারেন, কিংবা পরেও দর্শন করতে পারেন, কারণ এই রাস্তাতে অনেকগুলি মাতৃ প্রতিমা রয়েছে। বিজয়নগরের মাতৃ প্রতিমা দর্শন করে চলে আসুন সোজা বড় রাস্তা থেকে ডান দিকে, প্রথমেই পড়বে অগ্রগামী ক্লাব, এবারে এখানকার থিম ব্যাঙের ছাতা। ক্লাব দর্শন করে চলে আসুন সোজা, এসে বাঁদিকে দেখুন একটি বড় গলি, ভেতরে আসলেই দেখতে পাবেন 7C বিজয়নগরের প্যান্ডেল। আমি ক্লাব দর্শন করে সোজা আসছেন একটি চার মাথার মোড় পড়বে, বাঁদিকে গেলে 7C বিজয়নগরের পুজো, এবং ডান দিকের গলিতে ঢুকলেই আপনারা দেখতে পাবেন একতা সংঘের প্রতিমা। একতা সংঘের মাতৃ প্রতিমা দর্শন করে ডান দিকে এগিয়ে চলুন অরবিন্দ পল্লী শিব বাড়ির পাশে লালমোহন স্মৃতি সমিতির পুজো দেখতে। সোজা আসলেই আপনারা এই প্যান্ডেলটি দেখতে পাবেন
ঠিক বাদিকে পড়বে ইউনাইটেড ক্লাবের এই প্যান্ডেলটি। এখানকার এবারে থিম জয়রাম বাটি মা সারদার বাড়ি, উড়িপুর চৌমাথাতে মীরা বাগান মাঠ। স্টেশন থেকে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে খুব সহজে চলে আসতে পারবেন। এছাড়া আপনারা চাইলে টোটোতেও আসতে পারেন। হ্যাপি গাইডের দ্বিতীয় পর্ব এই অবধি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, করোনা বিধি মেনে প্রত্যেকটি প্যান্ডেলে ঘুরুন। যদি ঘুরতে নাও পারেন আমাদের ভিডিওটি দেখে নেবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।